হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিকটি হচ্ছে হাউ টু হাইড ইউর ফেসবুক ফ্রেন্ড লিস্ট ফ্রম এভরিওয়ান। কীভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট সবার থেকে হাইড রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্ট সবার থেকে হাইড রাখার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ফেসবুকে চলে যেতে হবে। তো আমাদের ফেসবুকে আসার পর দেখুন, এই যে কর্নারে যে একটি থ্রি লাইনের আইকন আছে, সেই কর্নারের থ্রি লাইনের আইকনে ক্লিক করব। কর্নারের থ্রি লাইনের আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে স্ক্রোল করে একটু নিচে যাবেন। নিচে গিয়ে দেখুন, এই যে একটি অপশন আছে, সর্বশেষ যে একটি অপশন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। দেখুন আমরা কী করব, সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এরকম আরও কয়েকটি অপশন আসবে। তো সেখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর দেখুন, এই যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে একটু স্ক্রোল করে নিচে যাবেন। নিচে গিয়ে দেখুন, এই যে একটি অপশন পাবেন যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো এখন আমরা কী করব, এই অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে দ্বিতীয় নাম্বার যে একটি অপশন দেখুন, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এটি মূলত আমাদের সেই অপশনটি। তো এখন আমরা কী করব, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অপশনে ক্লিক করব। হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো দেখুন, এই যে এখন কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টটি পাবলিক আছে, মানে আমাদের ফ্রেন্ড লিস্টটি আমাদের ফেসবুকে সকল ফ্রেন্ড এবং যে কেউ আমাদের প্রোফাইলে ঢুকলে দেখতে পারবে। তো এটিকে হাইড করার জন্য কী করতে হবে, দেখুন এই যে সর্বশেষ যে একটি অপশন আছে সিমোর, তো এখন কী করব, সেই সিমোর অপশনে ক্লিক করব। সিমোর অপশনে ক্লিক করার পর দেখুন, এই যে সর্বশেষ যে একটি অপশন আছে অনলি মি, তো এখন আমরা কী করব, সেই অনলি মি অপশনটি সিলেক্ট করব, এটিখানে ক্লিক করব। তো অনলি মি দেওয়ার পর দেখুন, এই যে এখন আমাদের যে ফ্রেন্ড লিস্টগুলো আছে, আমাদের ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে, সেগুলো একমাত্র আপনারা ছাড়া আর কেউ দেখতে পাবে না, তার মানে আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড রাখতে পারবেন।